করি আমরা। কতবার ফোন খাবো তোর বাড়িটা দেখিয়ে দিস না, দেখ না Thank you.
মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের মাননীয় মহকুমা শাসক শ্রী হীরক মন্ডল মহাশয়। আজকে 15ই আগস্ট আমাদের 76তম স্বাধীনতা দিন এবং 75 বর্ষপূর্তি স্বাধীনতার এই পবিত্র দিনে আমি এখানে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানাচ্ছি যে আমরা আজকে 75 বছর পূর্ণ করেছি আমাদের দেশ। আমি আপনারা সবাই দেশকে ভালোবাসেন, দেশ ভালোবাসাটা অনেকটা মাকে ভালোবাসার মতোই ব্যাপার। তো সেই হিসেবে আমি দুটো কথা বলতে চাই যে ভারতের 76তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। 1947 সালের 15ই আগস্ট ব্রিটিশ শাসনের অপসারণের পরে ভারত স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পর আমরা আমাদের নিজ রাষ্ট্রের মৌলিক অধিকার পেয়েছি, আমাদের মাতৃভূমি এই স্বাধীন ভারতবর্ষকে প্রণাম করি। আজ আমাদের স্বাধীনতার 75 বছর পূর্ণ হল, এই পূর্ণ লগ্নে আমরা সবাই ভারতীয় হিসেবে গর্বিত। জাতির জনক মহাত্মা গান্ধী, নেতাজী সুভাষ চন্দ্র বসু, পণ্ডিত জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, বাল গঙ্গাধর তিলক, লালা রাজপথ রায়, ভগৎ সিং, ক্ষুদিরাম বসু এবং চন্দ্রশেখর আজাদ, এবং ও আমাদের নদিয়া জেলার মহান বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামী বসন্ত বিশ্বাস, অনন্তহরি মিত্র, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, নিত্যানন্দ সাহা ও সতীশ সর্দার সহ স্বাধীনতা আন্দোলনের সব সেনানীদের আমার প্রণাম জানাই, আমরা সবাই প্রণাম জানাই। স্বাধীনতার পরে আমাদের দেশ উন্নয়নের পথে এগিয়ে চলেছে। আজ আমাদের দেশ বিশ্বব্যাপী একটি সুসংহত গণতান্ত্রিক দেশ। ভারতবর্ষের দায়িত্বশীল নাগরিক হিসেবে আমরা আমাদের কর্তব্য পালন করছি। এই লক্ষ্য অর্জনে কঠোর পরিশ্রম ও দায়বদ্ধতার সঙ্গে গণতান্ত্রিক স্বাধীন ভারতবর্ষকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। ভারতবর্ষকে আরও এগিয়ে নিয়ে যেতে এবং বিশ্বের দরবারে সেরা দেশ হিসেবে উপস্থিত করতে আমরা বদ্ধপরিকর। আপনাদের সকলকে আমি স্বাধীনতা দিবসের এই পবিত্র দিনে কল্যাণী সাব ডিভিশন প্রশাসনের পক্ষ থেকে পুনরায় শুভেচ্ছা জানাচ্ছি। এখানে উপস্থিত যারা আছেন তাদেরকে আমি আরেকটা জিনিস বলতে চাই, যে অর্থাৎ আমাদের এই 75 বছর যে পূর্ণ হচ্ছে, আমার মনে হয় যে একজন আছেন এখানে যিনি স্বাধীনতা আগের থেকে এই পৃথিবীতে আছেন, আমার বাবা বিমল কৃষ্ণ মণ্ডল আছেন। ওনার বয়স 84 বছর, অর্থাৎ যখন ভারতবর্ষ স্বাধীন হন তখন উনি 7 বছর বয়সের ছিলেন। উনি ইস্ট মানে পূর্ব বর্তমান যেটা ইস্ট বেঙ্গল, অর্থাৎ তখনকার দিনের পূর্ব পাকিস্তানে ছিলেন। কিন্তু উনি স্বপ্ন ছিল ওনার তার আগের দেশভাগের আগে থেকে যে উনি ভারতবর্ষ হবেন। মাত্র 14 বছর বয়সে 1952 সালে উনি পকেটে 50 টাকা নিয়ে কলকাতায় চলে আসেন শুধুমাত্র ভারতীয় হবেন বলে, এবং এই তারপর থেকে উনি একা লড়াই করে কিন্তু এই জায়গায় পৌঁছেছেন। এবং এই ভারতীয় হতে গিয়ে তাকে তিনি শ্মশানেও কাজ করেছেন, ক্রিমাটোরিয়ামেও কাজ করেছেন কাঠ মানে সরবরাহ করার জন্য। তো আমি গর্বিত আমার বাবার জন্য। তিনি হয়তো স্বাধীনতা সংগ্রামে পার্ট নিতে পারেননি, কিন্তু তার জীবন সংগ্রামে তার ভারতবর্ষের প্রতি ভালোবাসা তাকে কিন্তু এখানে নিয়ে এসেছে, এবং আমি তার আমি হয়তো এই পৃথিবীতে এসেছি ওনার জন্য। আমি তাকেও প্রণাম জানাই আমাদের দেশের সাথে সাথে। আমি সবার শেষে বলবো জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।